আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আপনাদের দুশ্মন আসেনি কথা বলেন না কেন জাদু টুনা করেনি কুফুরি কালাম করেনি মারার জন্য অন্ধকারে হয়তো দাঁড়াইয়া থাকে আপনাদের কাজকে বলছি কোরআন তেলাওয়াত করবে আজরাইল ছাড়া পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না কেমনে বুঝে আমার নবী

করে বসে থাকবে আর তোমার রানের উপরে মাথা রেখে আমি বিশ্ব বিষয়ে থাকব আর শুয়ে শুয়ে আমি কোরআন তিলাবত করব আর তুমি শুনবে পড়েন সব হ্যান আবু বকর ডাক দিয়ে বলছেন পয়েগম্বরে আর এর চাইতে সাদের আর মজার কি হতে পারে আপনি কোরআন তিলাবাত করবেন যার উপরে নাজিল হয়েছে

কাদের মধ্যে পাথরের বস্তা নিয়েছে কাবা চত্বরের দিকে আসতেছে মনে হয় আমার নবীকে আঘাত করবে আবু বকর ডাক দিয়া বলছেন পয়গম্বর আরবী কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না আপনি যদি অনুমতি দেন যেই ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আবু বকর আমার আল্লাহ বলেছে কোন কাফের কোন বেঈমান কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তার কুদরতের মাধ্যমে তিনি হেফাজত করে দিবেন পড়েন সুবহান আল্লাহ আমার বক্তব্যের এক পর্যায়ে এই মহিলা যখন কাঁচা কাঁচা পৌঁছে গেল আবু বকর তাকায়া দেখেন এই মহিলার কেউ না মহিলা তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন আমার নবীর চাচি এবং বিআইন আবুল আহাব আমার নবীর মেয়েকে আবুল আহাবের দুই ছেলে ছেলে এবং তাইবার কাছে বিয়ে দিয়েছিলেন ছিলেন এই জন্য চাচা একদিকে চাচা অপর দিকে বিআই বিআই তো বুঝেন আপনারা উম্মে জামিল জামিল একদিকে চাচি অপর দিকে বেআইন হযরত আবু বকর দেখলেন উম্মে জামিল আবুল হাবের স্ত্রী নবীজির চাচি এবং বিআই হাতি এর মধ্যে পাথর নিয়েছে কাদের মধ্যে পাথরের বস্তা নিয়েছে মন রসুলের পাকে মারবার জন্য আসতেছে আবু বকর ডাক দিয়ে বলছেন পয়গম্বর আরবী আপনি বললে আমি আপনার চাচিকে একটু সাইজ করে দেই যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই আপনি বলেন না আমি তাকে একটু প্রতিবাদ করে আসি আমার নবী বললেন ওই মহিলা কি বলতে চায় তুমি এক পর্যায়ে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল

শুয়ে আছে আমার নবী কোরআন তিলামত করেন নামি রচলে পাকের কোরআন তিলামত শুনি রে পাকে দুইটা নয়ন দেখি দেখি ওম্মে জামিল নবী সামনে দাঁড়ায়া আমাকে দেখে আমার নবীকে দেখে না আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে না ব্যাপার কি সে যখন আমার নবীকে দেখে না আমার নবীর কোরআন শুনে না আমার বলার দরকার নাই দেখি তো কি হয় তিনি বললেন উম্মে জামিন

আবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর ডাক দিয়া বলছে আবু বকর আবার বলো তো খুঁজে পাইলাম না কোথায় গেল তুমি বলে দিও তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে জানাইয়া দিবা আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পাই আস্ত রাখবো না জমিন থেকে উঠাইয়া দিব বড় বড় পাথর নিয়ে আসছিলাম খুঁজে পাইলাম না আবু বকর মনে মনে বলতেছে তুই তো মারবে সামনে তো রসুল তুই দেখো নিজেই দেখতে পাস না আবার মারবে কেমনে امی جامل چتکار کرے کرے گالی گالج کرے پاتور نیا چلے جائے جوار شمی ان کی دیا جائے محمد کے پہلے ختم کرے دے وہ امی جامل کی چھو دور چلے گے لو ابو بکر اٹھے بوش لے رسول پاک کے جڑایا یادر لے نر بولن یا رسول اللہ یا حبیب اللہ پیغمبر عربی جواب دے ام جامل اپنے سمجھ دارا یا امی دیکھی আপনাকে দেখে না আপনার কোরআন তেলাবাদ শোনে না ব্যাপারে কি আমার নবীজি বলছেন আবু বকর আমার আল্লাহ আমাকে বলেছেন কোন কাফের কোন বেঈমান যদি আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ি আয়াতুল কুরসি পড়ি এইগুলা যদি আমি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কেউ যদি পরমানবিক বোমা मारे পৃথিবীর সকল কাফিরে যদি জমা হয়ে যায় আমাকে কোনদিন চোখে দেখবে না আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন ইজাবামমস্তুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পটায়া কাফেরের আমার মধ্যে ওখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয় কোন সুবহান আল্লাহ আল্লাহ আকবার বলে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ সবাই বলছেন না ইনশাআল্লাহ আপনারা কথা না বললে হঠাৎ রেগে যাবেন কারণ দুইটা হয়ে যাচ্ছে আমিও বুঝতেছি আমার বন্ধুগণ যে কথা বলতে চাই যত বড় গুণাগার হন না কেন হন না কেন আপনি টেনশন করবেন না আপনি তো গুণা করেছেন আমার রব ডাক দিয়া বলেছেন গোলাম রে যত বড় গুণা করস না কেন অপরাধী হোস না কেন গোলাম আমার দরবার থেকে निराश হয়ে যেয়স না সবাই গুনাহগারকে বের করে দিতে পারে গোলাম রে আমি আমার গোলামকে বের করে দিতে পারি না গোটা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে যদি তওবা করো আমি আল্লাহ মাফই ঘোষণা দিলাম পড়েন সুবহানাল্লাহ এইজন্য যুবকদেরকে বলছি ভাই শোনো জীবনে যদি কিছু পেতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ সবাই বলা লাগবে ইনশাআল্লাহ আর প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে প্রেম করো তোমার তো গার্লফ্রেন্ড আছে শোনো তুমি তো বোকা প্রেম কোন জায়গায় করবে আর কোন জায়গায় করেছো যুবক তোমার প্রেমিকা তোমার প্রেমিকার চামড়া বড় স্টাইলিস্ট তার চেহারা বিউটিফুল তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা সে যখন তোমার ডাক দেয় তুমি সব ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়ো ঠিক বলি নাই বলি নাই শয়তান তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো এই মেয়ের প্রেমে পড়ে পড়া লেখায় লালবাতি জ্বালিয়েছে এই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছো সারা কাজ করে এই মেয়ের ফ্যামিলিতে টাকা খরচ করো আরে বুকা তুই জানিস না যে মেয়ের জন্য রাত দিন নষ্ট করলে এই মেয়ে যদি আজকের রাত্রে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পুকা ঠিক বলে না যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা সঙ্গে খারাপ ব্যবহার করো মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ মেয়ের প্রেমে পড়ে জিন্দে কি নষ্ট করেছ আরে বুকা তুই জানিস না এই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায় তোমাকে ভুইলা যাইতে তার এক মিনিটও লাগবে ঠিক কিনা বলে বলেছে এই পথে যাওয়ার জন্য আমার রব বলেছে ইয়া ইয়াল ইনসান এই মানুষ কে তোকে দুকা দিয়েছে মা গর রকবে আমার মত রব থেকে তোকে কে দুকা দিল ও তো চাললে দি খালাকা আমি তোকে তৈরি করেছি প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো আমার

না ঘুমায় থাকি লা তাখুজহু হাসালা তুম ওয়ালা নাও আমি তোমার প্রেমে ঘুমাই না তুমি ঘুমিয়ে থাকো বন্ধু ভাল লাগে না একটাবার ঘুম থেকে ওঠো ঠান্ডা পানি দাওস করো সাজদায় পড়ে সুবহান বলে আমি রবকে ডাক দেও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আশিবে থাকব না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব সুবহান রব তার নাম রব তার নাম میں کیم نے شرب کے, کے بولے جاؤ আসমান আল্লাহ কে বলছে আল্লাহ আমি আসমান ভেঙ্গে দেই জমিন বলছে ইদা জুলজালাতিল আরদু জিলজালাহা আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব আল্লাহ কা আসমান ভাঙিস না জমিন ভূমিকম্প দিস না ইসরাফিল শৃঙ্গে ফুক দিস না আল্লাহর কাছে সবাই বলছে আল্লাহ বলে সবগুলো নাফরমান আর বদমাইশ একটা আপনার কথা শুনে না এরপর আপনাদেরকে বাঁচাতে চান কেন আল্লাহ বলছেন জানিস না রে আসমান আর জমিন আর ইসরাফিল

এজন্য যুবক আমার শেষ কথা আমি যে কথা বলে কথাগুলোকে শেষ করে ফেলবো কথাগুলো শুনো আমি কি বলতে চাই যুবক তোমাদের পায়ে ধরে বলছি আল্লাহকে বলে যাইও না আল্লাহকে বুঝলে যাইও না গোলাম যখন সেজদায় তোমাদেরকে দিল থেকে বলছে কথাগুলো বুঝো গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান আল্লাহ ফেরেশতাদেরকে বলছে না ফেরেশতা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র জীবনে বহুত গুনাহ করছে আজ শিকার করেছে সে অপবিত্র আপনি পবিত্র আল্লাহ বললেন ওলামকে আমারে কোনদিন দেখছে আল্লাহ হালুয়া গাঠের জোয়ান আর জোয়ানি দেখে নাই না দিই কাজকে স্বীকার করছে তুমি পবিত্র আল্লাহ খুশি হইয়া বললেন সব্বাহতানি অবশ্যই আমি পবিত্র ওলাম আমাকে স্বীকার করবার কারণে সব্বাহ তুকা ওলাম তোকে বানালাম পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত করেন সুবহান গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট জীবনে বহুত নিজের বড় মনে করছে আজ তোমার কাছে এসে নিজের ছোট মনে করে আল্লাহ বলেন আমারে দেখছে আল্লাহ দেখে নাই এই হালুয়া কাটের জওয়ান আর জওয়ানি আজ মনে করেছে তারা ছোট আপনি বড় আল্লাহ বলেন আলাইতানি অবশ্যই আমি বড় আর গোলাম আমাকে শিকার করবার কারণে আলাইতুকা গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড় আর আখিরাত

এগুলো বাদ দিয়া দাও আমি বললাম হুজুর পাক্কা ওয়াদা আগামী কাল থেকে খাব না সকাল বেলা আদা শেষ আবার শুরু করে দিলা যারা ওয়াদা নষ্ট করে আসলে পাক বলেন ওলা দীন আলিমান লাআহদালা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি আজকে কি বলতে চাই শোনো যুবক আমি একজন মেসেঞ্জার তোমাদেরকে একটা মেসেজ দিতেছি তোমাদেরকে একটা এসএমএস বার্তা দিচ্ছি যুবক তোমাদের পায়ে ধরে বলছি যুবক শোনো আমিও তোমাদের মতো যুবক কি বলতে চাই দেখতে গিয়েছো সিনেমা চলতেছে নর্তকীর নাচ চলতেছে এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে গড়িতে এদের পায়ে ধরে বললাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাওয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ সিনেমা দেখতেছ নামাজের সময় হয়ে গিয়েছে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ মদের বারে মহিলারা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে যুবক পায়ে ধরে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাইখা দে আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পরে ফেন্সিডিলের বারে গিয়েছ ফেন্সিডিলের পুতুল তোমার হাতে সবাই উলঙ্গ হয়ে নাচা নাচি করতেছে জংকানো আয়োজন চলতে শয়তানি না নষ্টামি নামাজের সময় হয়ে গিয়েছে তোমার ফেন্সিডিলের পুতুলটা পকেটে রাইখা দাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে ই আবার ট্যাবলেট হাতে নিয়েছ। ই আবার ট্যাবলেট হাতে এখন তুমি খাইতে যাইবে নামাজের সময় হয়ে গিয়েছে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফalah কল্লান তো মসজিদ ইয়া বার ট্যাবলেটে কলর নাই শয়তানি বদমাইশিতে কলর নাই চলো যুবক তোমাকে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে ভাই আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ জেনা করেছ তুমিও পবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়াও আগে নামাজে দাঁড়াও যুবক তোমাকে আরেকটু বুঝাইয়া বলি তোমার মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও যদি না থাকে খালি তুমি নামাজে দাঁড়িয়ে তাও সময় মতো তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরো তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা টি শার্ট যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়াও একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও সময় মতো নামাজে দাঁড়াও তো হাত করে বললাম তাও সময় মতো নামাজে দাঁড়াও যদি তোমার শরীরে একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও প্যান্ট যদি না থাকে ত্রি কোহাটার পরে তাও নামাজে দাঁড়াও ত্রি কোহাটারও যদি না থাকে হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকো তাও নামাজে ও হাঁটু থেকে নাবি পর্যন্ত ডাকবার কাপড় যদি না থাকে খালি মাথায় খালি গায়ে পুরা উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও তাও তুমি নামাজ পড়ো তোদের পায়ে ধরে বলছি যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে যুবকদের পায়ে ধরে বললাম বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে খালি মাথায় খালি গায়ে গোটা শরীর লঙ্গ তাও তুমি নামাজ পড়ো আসমানে না জমিনে বিমানে না সাগরে লঞ্চে না নদীতে না গাড়িতে তা জানতে চাই না যেখানে যে অবস্থায় আছো তুমি নামাজে দাঁড়িয়ে যাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমার বিশ্বাস রব্বত বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার এই সলাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায়া বাঁচায়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কেমনে বুঝালে বুঝবে তাও নামাজটা পড়ো কারণ তোমার রাসূলের জীবনের শেষ কথাই সালাত তাও নামাজ পড়ো ইনশাআল্লাহ বলেন আমারে কথা দিন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলে না আমিন কে উঠবেন না কথা বাকি আছে সুতরাং আজকের আলোচনার মূল বিষয় এক নম্বর অহংকার করব না দুই নম্বর গালি দিব না তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে চার নম্বর তওবা করব আল্লাহর কাছে এই চার গুণ অর্জন করে তওবার মাধ্যমে যদি কেউ সালাত কায়েম করে রাসূল পাক বলেন ফা দাখালাল জান্নাত বিল সালাম মোর লেই দার সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বসেন প্রশ্ন থাকলে উত্তর দেব আর কেউ খালি যাবেন না সবাই এই মাদ্রাসায় নিজের মত করে দান করে যাবেন এই জন্য দুই চারজন ছাত্র উঠে যাও রুমাল নিয়ে উঠে যাও কেউ খালি যাবে না কেউ যাবেন না এক টাকা হলেও দিয়ে যাই খবরদার কেউ খালি যাইয়েন না যে যতটুকু পারেন এক টাকা হলেও দেন সবাই শরীক হন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি এর ভিতর দিয়ে প্রশ্ন আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম কিন্তু এগুলা যত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় সবগুলা ব্যবসার সাথে সুদ হচ্ছে ইসলাম বিবর্জিত নীতিমালা ইসলাম ব্যবসার যে মূল নীতি বলেছে এর বিপরীতে যে ব্যবসার মূল নীতি তাই হচ্ছে শোধ তার নাম তার নাম সুদ সুদ আমরা ব্যাংকিং সিস্টেম এনজিও সিস্টেম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ রকেট সবগুলার সাথে সুদ জড়িত দেখবেন বিকাশ মাঝে মাঝে আপনারে একটা কার্ড না 50 পয়সা লাভ দেয় দেয় না দেয় না এগুলা থেকে বেঁচে থাকবে বেঁচে থাকবে কি কি নামে ডাকব আল্লাহ খুশি হবেন ওরে বাবা বাবা খুশি করার জন্য বউরে কি নামে ডাকবে যে নামে ডাকতে ভালো লাগে যে নামে আপনি টুনডুনি ডাকবেন ঠিক করে তো বউ যেভাবে আছে সেভাবে ডাকবেন নাম ধরে ডাকতে পারেন কোনো আপত্তি নেই এক কথা যে নামে ডাকলে ভাল লাগে সে নাম এই নামে ডাকবেন বউকে এটাই চমৎকার বউকে ডাকবেন সালাম দিন বউরে বেশি বেশি সালাম দিন আপনারা তো এমন পাবলিক আমি তো আপনার চিনি বৌরে জিন্দিগি যে কয় না বউ তোমার খুব ভাল লাগে কয় বৌরে ভাল লাগে না সারা দিন ভাল লাগে তার সাথে পাশের বাড়ির ভাবি পাশের বাড়ির ভাবি খুব ভাল লাগে ঠিক কি না ঠিক কি না এটা ঠিক হইলো ঠিক

টাকা দিবেন এক সপ্তাহের ভিতরে তাবলিকের জিম্মার আল্লাহ যেন ভাইকে কবুল করেন কমপ্লিট করেন আমি আরো যেন লেখাইতে চাইবেন লেখাইবেন চমৎকার প্রশ্ন ভিডিও করা যায় না

দারলুম দেওবন্দের ফকিহ উলামায়ে কেরাম ইংল্যান্ডের মুফতি মেন সহ সকল উলামায়ে কেরাম ঐক্যমত যে ইসলাম প্রচার সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচার সর্ববৃহৎ কাজ আপনি ঘরে বসে আমেরিকার যে কারো কাছে দিন প্রচার করতে পারবে কথা বলছেন না কেন কিন্তু অবশ্যই যেন কোনো ভাবে আপনি ভালো কাজ করতে গিয়ে যেন হারাম কাজ না করে কথা বুঝতে পেরেছি

রসুলের পাক বলছেন যার জানাজার সালাম হয়ে গেছে তাকে তাড়াতাড়ি গুরুস্থানে নিয়ে যাও তাকে তাড়াতাড়ি মাদফন করো কবরে কারণ তার সাথে এখন আখিরাতের কন্ডিশন শুরু হয়ে যাচ্ছে কারণ দুনিয়ার জানাজা তার শেষ হয়ে গেছে এই জন্য আর দরকার নাই দেখার অনুচিত কারণ অনেক সময় মানুষের চেহারা সুরত চেঞ্জ হয়ে যায় মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে জানাজার দরকার আর যদি দু তিনবার পড়তে হয় তাহলে তার আত্মীয় তার ছেলে যে কেউ একজন জানাজা শরীক না হতে হবে যদি তার নিকট আত্মীয়রা জানাজা পড়ে ফেলে আপনাদের আর জানাজা পড়ার দরকার থাকবে না এই জন্য প্রয়োজনের অতিরিক্ত জানাজা পরিবার দরকার নাই জানাজা আপনি একবার একজনের দুইজনে পড়লি হয়ে যায় আপনি লক্ষ কোটি মানুষ জানাজা হাজির হই কি বলবেন আপনারা তার ব্যাপারে তার ব্যাপারে তো আল্লাহ বলেন প্রত্যেক ইয়ামানতু রজাউনা ফিহি ইল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাতু ওয়া হুম লা ইউযলামুন হায়াতে জিন্দেগিতে যা করছো সবকিছু আমি দেখব জুলুম করব না ফামাইয়্যা আমাল মিৎকালা দাররাতিন খাইরান ইয়ারা আমি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে তার হিসাব দিবা ওমাইয়্যা আমাল মিৎকালা দাররাতিন শাররাইরা দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দিবা এখন যত তাড়াতাড়ি কার কিছু কিছু বলবেন না না হাক্কানি পীর বলতে কি বায়াত নেই বায়াত নেই বায়াত

এগুলো বাদ দেয় এগুলো হচ্ছে অন্তরের ব্যাপার আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে দিনের পথে চলতে হবে আমাদের নফসানিয়ত এবং খাহিশাতকে দুলিশাত করে ইল এবং ইসলামকে উপরে নিয়ে আসতে হবে আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমিন আমিন দেন না টাকা পয়সা দেন আমি রাইকা দেই ভাই অনেক রাত হয়ে গেছে দেয়া দেন আর কেউ লেখাবেন 100 টাকা 200 টাকা দেন 1000 2000 লেখান হ্যাঁ সেক্ষেত্রে বের হয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে চলে আসতে হবে এবং হালালের পন্থা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল খাবার খাবেন না আল্লাহর কাছে না হবে না